কাজের আউট করিস না, ইস একা কাজ করতে গেলে যা হয় আর কি। তিন চার দিনই বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? শুভ সকাল। আমার এখানে বাজে সকাল 8টা। তো আসলে নর্মালি এই টাইমে আমি অলরেডি স্কুলে চলে যাই, বাট আজকে এখনো যাইনি, কারণ বুঝতেই তো পারছেন যেহেতু লকডাউন এতটাও প্রেশার নাই, কারণ আমার অনলাইন ক্লাস শুরু হবে 10টা থেকে। সো এই জন্য ভাবছিলাম যে ঠিক আছে তাহলে একটু নাস্তা কিছু একটা সিম্পল কিছু একটা তৈরি করি। আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, এই তো এই যে আমি রেডি হয়ে বের হয়েছি। সো যেহেতু সকালবেলা আমার অনলাইনে ক্লাসে একদম সকালবেলায় আমাকে ওয়ার্ম আপ ক্লাস নিতে হয়, আই মিন এক্সারসাইজ যে ক্লাসটা ওইটাও আমাকে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি আজকে এ ধরনের একটা আউটফিট নিলাম, ইজি হয় আমার জন্য। তো তাই ভাবছিলাম যে এটা সিম্পল একটা নাস্তা তৈরি করে রেখে যাই। যেমন আমার কাছে তো ওই যে কিমচিটা আছে, সো কিমচি স্যুপটা করে রেখে যাব, আর ইরফানের জন্য একটা ড্রিঙ্কস করে রেখে যাব। এই ড্রিঙ্কসটা আমি প্রতিদিন সকালেই করি, আমাদের বাংলাদেশেও তো এটা অনেক কমন। ড্রিঙ্কসটা হলো ইসবগুলের ভুষি, ইসবগুলের ভুষি দিয়ে যেটা করা হয় ওইটা, ওই ড্রিঙ্কসটা করে রাখবো ইরফানের জন্য, আর আমিও খেয়ে যাব। আর এই যে কিমচি স্যুপটা করব, সাথে একটু গ্লাস নুডল যেহেতু আছে, সো সকালের নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আই মিন আমি চাচ্ছিলাম না যে খুব একটা হ্যাভি খাবার সকালবেলা খাই, যেহেতু গতকালের আগের দিন আমরা পোলাও রান্না করেছিলাম। সো সেই ক্ষেত্রে কালকে সকালের নাস্তাটা পোলাও হয়েছিল, সো এটা আজকে চাচ্ছি না। এই জন্য আজকে চাচ্ছি যে একটু সকালে স্যুপ খাবো গ্লাস নুডল দিয়ে, আর সাথে একটু হয়তো বা চকলেট খেয়ে নিব, এনার্জি ইনাফ আর লাগবে না সকালের জন্য, ইনাফ। সো কিমচিটা আপনারা তো জানেনই আমি কিভাবে কিমচি স্যুপটা রান্না করি, সো আমি কিমচিটা কেটে নিচ্ছি আসলে, তো আজকে আর কি দেখাবো। আর আগে যখন যখন আর কি লকডাউন ছিল না, তখন কিন্তু একদম সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে আমি গোসল করে 8টার মধ্যে বের হয়ে যেতাম। তো ওই যে লকডাউনের জন্য এখন এত প্যারা নাই, আস্তে আস্তেই যাব। তাই জন্য ভাবলাম ঠিক আছে নাস্তাটা করে রেখে যাই ইরফানের জন্য, আর আমিও একটু সময় যদি থাকে, আই মিন যদি টাইম থাকে আমি খেয়ে যাবো, নাহলে আমি বাটিতে করে প্যাক করে নিয়ে যাব, এখানে বসে খাবো, তাতেও সমস্যা নেই। সো আজকে আবার বিফটা নাই, আজকে বিফ নাই, আজকে শুধু কিমচি, শুধু কিমচি, সাথে হয়তো বা দু একটা ফিশ কেক যেটা থাকে বাসায় আছে ওইটা অ্যাড করতে পারি। দেখি পানি আছে, এই যে এই হলো আমার কিমচি, আমি পুরাটাই দিয়ে দিয়েছি, বক্সে আর নাই, আজকে পুরাটাই শেষ করে ফেলবো, কারণ আমার ফ্রেন্ড বলেছে যে তুমি শেষ করে আমাকে আবার বললো আমি তোমাকে এনে দিব, আই মিন সে আমাকে আমার জন্য নিয়ে আসবে। ঠিক আছে একটু ফিশ কেক, ফিশ কেক, ইয়াস ফিশ কেক কয়েকটা আছে, ফিশ কেক নেই। এই যে এই ফিশ কেকটা আমি ইউজ করি, এটা অবশ্য ফ্রাই করেও খাওয়া যায়, আবার এমনি স্যুপে দিয়েও খাওয়া যায়। সো এই তো আমি পানি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে পুরোটাই জাপানি সরি চাইনিজ যে ক্যাবেজ, চাইনিজ ক্যাবেজ দিয়ে তৈরি। আসলে কিমচি তো চাইনিজ ক্যাবেজ দিয়ে তৈরি করা হয়, তার সাথে কিছু ক্যারেটও আছে আর একটু কি বলে স্প্রিং অনিয়ন আছে। আচ্ছা এটাতে বসিয়ে দিই, আও কৃষ্ণা। এটার সিস্টেমটা হচ্ছে হাত দিয়ে একটু 2 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে। ওয়াও হোয়াট এ কালার, কালারটা দেখি কি মনে হচ্ছে, পুরাই মনে হচ্ছে যে রঙগুলোর একটা পানি, আসলে কিন্তু না, বাট স্পাইসিও কিন্তু না, দেখি কিন্তু মনে হচ্ছে ও অনেক লাল বা ঝাল হবে, আসলে তেমনও কিন্তু না, এতটাও ঝাল একদমই ঝাল না, কি বলবো এতটা আর কি বলি, এত একদমই ঝাল না। সো এটা হতে থাক, আমি এটা বোস্টে দিয়ে দিই, একটু তাড়াতাড়ি হোক যেহেতু আমার সময় নেই। তো এতে আমি এখন ড্রিঙ্কস করে নেবো, তৈরি করে নেবো, যে আমি এসবগুলো ভুষি নিয়ে নিচ্ছি অল্প করে, আমি এটা প্রতিদিন সকালে খাই আমি আর ইরফান। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে দেখাই, হয়তো আপনাদের জন্য নতুন এটা, এই যে এটা হচ্ছে গিয়ে জ্যাকফ্রুটের সুগার, কি বলে এই জ্যাকফ্রুট যেটা কাঁঠাল, কাঁঠালের সুগার এটাকে আমি বলি, আও এটা আসলে কাঁঠালেরই সুগার। এই যে দেখাই,
এই যে ভিতরে দেখে হয়তো মনে হচ্ছে যে গুড়ের মতো, আসলে কিন্তু না, এটার ভিতরে পুরাটাই হচ্ছে কাঁঠাল আর হচ্ছে ব্রাউন সুগার। সো এটা আমার এই চাইনিজ আন্টি আমাকে দিয়েছে। সো এটা হচ্ছে সে কি করেছে প্রসেসিংটা আমাকে যেটা বললো আর কি, যে একদম কাঁঠাল যেটা তার গাছের কাঁঠাল খুব মিষ্টি নাকি, সো সেই কাঁঠালটাকে সে ব্রাউন সুগারের সাথে জাল দিয়েছে। জাল দিতে দিতে একদম পানিটা যখন শুকিয়ে গিয়েছে, শুধুমাত্র এই যে এরকম একটা গ্রেভি যখন তৈরি হয়েছে, তখন সেটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছে। এখন এটা দিয়ে সে ড্রিঙ্কস করে খায়, আই মিন ড্রিঙ্কস বানিয়ে খায়, আর তাছাড়া সে কফিতে খায়। কফিতে খেলে অনেক মজা লাগে সে আমাকে বললো, যদিও আমি এখন পর্যন্ত কফির সাথে এটা ট্রাই করিনি, বাট আমি ড্রিঙ্কসের সাথে ইয়েস, আমি এটা প্রতিদিন সকালে ড্রিঙ্কসের সাথে খাই, আর কফির সাথে নাকি খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এটা কফির সাথে এখনও ট্রাই করিনি, ইনশাল্লাহ করব, করে আপনাদেরকে জানাবো। কারণ যেহেতু বাংলাদেশে কিন্তু প্রচুর জ্যাকফ্রুট পাওয়া যায়, তাই না? আমাদের দেশে তো প্রচুর জ্যাকফ্রুট পাওয়া যায়, তো আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন। আর এটা অনেক হেলদি, এটা অনেক হেলদি, এই জন্যই আর কি সে এটা নাকি খায়। সে নর্মাল সুগারটা খায় না, সে আমাকে বলছিল যে আমি নর্মাল সুগার, যে নর্মাল সুইট জাতীয় কোনো কিছু আমি খাই না, তো সে এই সুইটটা ইউজ করে, এটা খায়। তো আমার কাছে একটু অন্যরকম লাগলো, তো আমি ট্রাই করে দেখলাম যে হ্যাঁ অনেক মজার, খেতে কিন্তু ভালো। তো আপনারাও ট্রাই করতে পারেন। তেমন তো কিছুই না, শুধু ওই যে জ্যাকফ্রুটটাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে একদম ব্রাউন সুগারের সাথে জাল দিবেন, একদম পানি টানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপরে উপরে উপরে একটা লেয়ার তৈরি হবে, এরকম এরকম একটা লিকুইডের লেয়ার তৈরি হবে, লেয়ারটা আলাদা করে নেবেন। তাহলে দেখুন খুব সুন্দর একটা কালার। তো এই তো আমার গ্লাস নুডল, আপনাদের সাথে ওই দিন তো গ্লাস নুডলের কোনো প্রসেসিং দেখাতে পারিনি, সো আপনাদের সাথে একটু শেয়ার করি। গ্লাস নুডলটা কিন্তু, যেহেতু গ্লাস নুডল নাম, অনেক শক্ত হয়, অনেক শক্ত হয়। তো নর্মালি যদি আপনি এটা সরাসরি স্যুপের মধ্যে ঢেলে দেন, তাহলে কিন্তু খাওয়া যাবে না, খেতে পারবেন না। এটাকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। সো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এই তো গ্লাস নুডলগুলো দেখুন কি সুন্দর করে ভিজে গিয়েছে। সো এটাকে আমি উঠিয়ে গরম পানিতে দিয়ে দিব। সকালে আসলে আমাদের চা বা কফি খাওয়ার কোনো অভ্যাস নেই, আপনারা তো জানেন আমরা কখনো চা কফি খাই না। আর এখন যে কাজ আউচ করিস না, ইস, একা কাজ করতে গেলে যা হয় আর কি। তো দেখা গেছে যে কাজে যখন আবার যাব, যখন কাজে যাব, সো সেই ক্ষেত্রে তো আরো পসিবল না কোনো কিছু করা। তো এই জন্যই যখন কাজে যাই তখন সিম্পল কোনো কিছু করার ট্রাই করি, সিম্পল খাবার। পানিটা কোত্থেকে আসলো দেখেন, এই যে একটু পানি পরে কি হলো, করিস না ভাই প্লিজ, কাজ বাড়াও না প্লিজ, জন্ধ না একটা কাজ। এই তো আমার গ্লাস নুডলটা অলমোস্ট হয়ে এসেছে, 2 মিনিটের বেশি রান্না করার প্রয়োজন নেই, বিকজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। দেখুন খুব সুন্দর না কালারটা, খেতেও কিন্তু দারুণ। আর এদিকে স্যুপটা তো হচ্ছে, তো এই তো ডান। আর এই যে এখানে ইরফানের জন্য ড্রিঙ্কস, আমারটা আমি খেয়ে নিয়েছি, তো এটাও হয়ে গেল। চুলাটা অফ করে দিলাম, ধুয়ে নিতে হবে, খুব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে বেশি ভালো হয়, যত বেশি ঠান্ডা পানি দিয়ে ধুবেন এটাই আপনার তত বেশি আপনাদের জন্য সুবিধা। গরম এতে আমি আমার জন্য ছোট্ট একটা বাটিতে করে গ্লাস নুডল নিয়ে নিয়েছি, আর এই বাটিতে করে এখন আমি স্যুপ নিয়ে নিব। ইরফান চলে এসেছে আসলে। গুড মর্নিং, গুড মর্নিং, কিমচি পাগলি? ইয়েস, কি দিছো, বিফ? না বিফ কি এখন আমি সকাল সকাল খুলতে পারবো বলো? চিকেন, চিকেনও দিই নি, শুধু ফিশ বল দিছি, এনাফ তাই না? পরিষ্কার করে রেখে যাই, বিকালে আসলে। আচ্ছা, আমাদের মরিচের গাছ হচ্ছে সুন্দরভাবে,
আমরা শুধু ওই যে মরিচের বিটি দিয়েছিলাম, চিলি সিড, তারপরে যে গাছ হচ্ছে কয়দিন হয়েছে জান? 3-4 দিন, 3-4 দিনই বড় হয়ে গেছে। সো এটা আস্তে আস্তে বড় হইতে থাক। এই যে তোমার নুডলসটা এখানে এই বাটিতে রাখলাম, ঠিক আছে? ঠিকই রেখেছি। ওকে, আই এম ডান। সো তোমার লাঞ্চ কি আজকে? লাঞ্চ আমি স্কুলে করব। এটা আমার খাবার প্যাক হয়ে গেছে এখানে। সো আমার আসলে এখন আর সময় নেই, 7:30 বেজে গেছে। কাজ করা শুরু করলে না এত কাজ, মাশাআল্লাহ থামতে চায় না। সো এই তো এখন আমি চলে যাব। ইরফানের খাবার রেডি, আমারও খাবার রেডি। চলো মলে। হ্যাঁ, আসি, একটু নিয়ে আসো তো ওইখানে। সো নর্মালি আসলে ইরফান আমাকে দিয়ে আসে না, বাট আজকে দিয়ে আসছে, কারণ ঘুম থেকে উঠে গেছে, এই জন্য বলছে যে ঠিক আছে চলো তোমাকে দিয়ে আসি। সকাল সকাল ইরফান আমাকে মোটরে করে দিয়ে আসছে, কি মজা! ইয়ে, থ্যাংক ইউ। আপনারা আবার কেউ ভাববেন না যে আমি হেলমেট ছাড়া বের হয়েছি। আসলে আপনারা জানেন আমার বাসার খুবই কাছে, যার কারণে আমি আজকে হেলমেট ছাড়াই আসলাম। জাস্ট 2 মিনিটের রাস্তা।